সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুস্থ থেকে আপনাদের মহান দায়িত্ব লেখাপড়াটা চালিয়ে যাচ্ছেন বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য ক্যাপিটাল বাজেট থেকে আলোচনা করব ক্যাপিটাল বাজেটের দ্বিতীয় পর্ব অর্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি গতদিন আমি আপনাদের ক্যাপিটাল বাজেটের যাবতীয় ফর্মুলাগুলো লিখে দিয়েছি অর্থাৎ দশটি আইটেম আমাদের ক্যাপিটাল বাজেট থেকে করতে হয় সেই দশটি আইটেমের সূত্রগুলো আমি ব্যাখ্যা এবং বিশ্লেষণ সহকারে লিখে দিয়েছিলাম বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এই ক্যাপিটাল বাজেটের দশটি আইটেমের মধ্য থেকে যে কোনো একটি অথবা যে কোনো দুটি অথবা তিনটি বা চারটি অথবা ষাটটি বা আটটি বা দশটি উপাদান করার জন্য আমাদের একটি ছকের আশ্রয় নিতে হবে ক্যালকুলেশন হিসাবে ওয়ার্কিং হিসাবে একটি ছক আমাকে করতে হবে যে ছকের বিশ্লেষণ থেকে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি তাহলে ক্যাপিটাল বাজেটের এই দশটি করণীয়র ভিতরেই যে করণীয়টিওটাই আমাদের করতে বলুক না কেন যে করণীয় রিকোয়ারমেন্ট হিসাবে প্রশ্নে থাকুক না কেন সেই করণীয়টি সম্পাদন করবার লক্ষ্যে আমাদের সেখানে ষোলো কলাম বেষ্টিত একটা ছক করে নিতে হবে তবে প্রতিটি অঙ্কেই ষোলো কলাম করতে হবে তা কিন্তু নয় আমি আপাতত ব্যাখ্যা করতেছি ষোলোটি কলাম যে ষোলোটি কলাম আমাদের মাঝে থাকবে তা হল প্রথমটি হবে ইআর তারপরে সিএফবিটি তারপরে ডিপ্রিসিয়েশন তারপরে ইবিটি তারপরে ট্যাক্স তারপরে ই এ টি তারপরে পুনরায় ডিপ্রিসিয়েশন তারপরে সিএফএটি তারপরে সি ডট সিএফএটি যাকে কিউমুলেটিভ ক্যাশ ফলো আপনার ট্যাক্স বলা হয় তারপরে ডিসকাউন্ট ফ্যাক্টর যাকে ডিএফ অর্থে মূল্যায়ন করা হয় তারপরে প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ পিভি তারপরে সি ফুল স্টপ পিভি অর্থাৎ কিউমুলেটিভ ক্যাশ কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ সি ফুল স্টপ পি তারপরে লোয়ার ডিসকাউন্ট ফ্যাক্টর তারপরে পিভি তারপরে হায়ার ডিসকাউন্ট ফ্যাক্টর তারপরে পিভি আমাদের ষোলোটি কলাম এখানে দেখানো হয়েছে তবে ষোলোটি কলাম কিন্তু পরীক্ষাতে লাগবে না কখন কোন কলম লাগবে কয় কলাম লাগবে অর্থাৎ ছকের কত দূর আমাকে যেতে হবে তা কিন্তু আমি লিখে দিয়েছি এখানে মনে রাখবেন যদি গাণিতিক ফর্মেটে আমি এটা যোগ বিয়োগ করে নেব প্রথম সিএফবিটি থেকে ডিপ্রিসিয়েশন যদি আমি মাইনাস করি তাহলে ইবিটি পেয়ে যাব আবার ইবিটি থেকে যদি ট্যাক্স আমি মাইনাস করি তাহলে ইএটি পেয়ে যাব এবং তার পরবর্তীতে ইএটির সাথে ডিপ্রিসিয়েশন যোগ করলে আমি সিএফএটি পেয়ে যাব তাহলে শকের প্রত্যেকটা প্রশ্নের জন্য বা প্রতিটি রিকোয়ারমেন্ট সম্পাদন করার জন্য এই শকের আশ্রয় নিতেই হবে এই শখটি আমাকে করতেই হবে তবে প্রতিটি অঙ্কের জন্য আমাদের দশ কলাম লাগবে না হয়তো কখনও সাত কলাম কখনো নয় কলাম কখনো এগারো কলাম কখনো বারো কলাম বা কখনও ষোলো কলাম প্রতিটি লাগবে তা কিন্তু আমি এখানে লিখে দেওয়ার চেষ্টা করেছি বন্ধুরা যদি আমাকে রিকোয়ারমেন্টে পিবিপি পিবিআর অথবা সারপ্লাস লাইভ করতে বলে তাহলে সি ফুল স্টপ সি পর্যন্ত শক্তি আমাকে করতে হবে হিসাব করে দেখা যাবে সি ফুল স্টপ সি পর্যন্ত নয়টি কলাম হয় তাহলে আমাদের সেখানে নয়টি কলাম বেষ্টিত শখ আপনাকে করতে হবে তারপরে বলা হয়েছে এ আর আর এবং আর ও আই করতে বলা হলে ইএটি পর্যন্ত শক্তি করতে হবে তাহলে এই ইআর থেকে আমাকে ইএটি পর্যন্ত শখ করতে হবে এবং সেই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন ইএটি করতে হলে ইআর একটি সিএফবিটি দ্বিতীয় ডিপ্রিসিয়েশন তৃতীয় ই চতুর্থ ট্যাক্স পঞ্চম এবং ইএটি ষষ্ঠ তার মানে তখন আমাকে ছয় কলামের শক্তি করে নিতে হবে তারপরে আমরা লিখেছি এনপিভি পিআই এবং এনপিআই করতে বলা হলে প্রথম পিভি পর্যন্ত শক্তি করতে হবে যদি রিকোয়ারমেন্টের মধ্যে দেখেন এনপিভি করতে বলছে পিআই করতে বলছে এবং এনপিআই করতে বলছে এই তিনটে একসাথে করতে বলেছে অথবা শুধুমাত্র তিনটার ভিতর একটি করতে বলছে অথবা দুটি করতে বলছে ঠিক তখনই আমাকে প্রথম পিভি পর্যন্ত শখ করতে হবে আর প্রথম পিভি পর্যন্ত ঘর আমরা হিসাব করে দেখলাম এগারো কলাম তাহলে তখন আমাকে এগারো কলাম বেষ্টি তো করে করে নিতে হবে তারপরে প্রেজেন্ট ভ্যালু পেব্যাক পিরিয়ড অথবা ডিসকাউন্টিং পেব্যাক পিরিয়ড করতে বলা হলে সি ফুলি পিভি অর্থাৎ কিউ মূলাটি পিভি পর্যন্ত আমাকে ছকটা করতে হবে তাহলে তখন আমি হিসাব করে দেখলাম কলাম হয় আমার বারোটা তাহলে তখন আমাকে বারো কলামের ছকটি করতে হবে সর্বশেষ যদি আমাকে আইআরআর করতে বলা হয় তাহলে আইআরআর করতে বলা হলে সমস্ত ছকটাই আমাকে করতে হবে এখানে বন্ধুরা মনে রাখবেন প্রশ্নে প্রদত্ত ক্যাশ ফলোর যে টাকাগুলো এই টাকাগুলো মূলত চারটায় স্টেশন পয়েন্ট হয় এই টাকাগুলো মূলত চারটি স্টেশন পয়েন্ট হয় এক নাম্বার স্টেশন পয়েন্ট সিএফবিটি দুই নাম্বার স্টেশন পয়েন্ট ইবিটি তিন নাম্বারই স্টেশন পয়েন্ট ইএটি এবং চতুর্থ নাম্বার স্টেশন পয়েন্ট হলো আমার সিএফএটি মনে রাখবেন এই প্রশ্নটির ভিতরে যে ইয়ার ভিত্তিক বা বছর ভিত্তিক টাকাগুলো থাকবে বছর ভিত্তিক ক্যাশ ফলো টাকাগুলো থাকবে এই ক্যাশ ফলো টাকাগুলোর মূলত চারটি স্টেপ হয়ে থাকে এই চারটি স্টেপের মধ্যে প্রথম স্টেপ সিএফবিটি দ্বিতীয় স্টেপ ইবিটি তৃতীয় স্টেপ ইএটি এবং চতুর্থ স্টেপ হলো সি এটি আমাদের প্রশ্নের ভিতরে যে স্টেপটি দেওয়া থাকবে আমাদের সেই স্টেপ থেকেই আমাদের গণনা কার্যক্রম শুরু করতে হবে এবং গণনা কার্যক্রম করতে গিয়ে আপনি দেখবেন যে স্টেশন পয়েন্টটা দেওয়া আছে এবং যে রিকোয়ার্টমেন্ট আমি করতে যাচ্ছি সেই রিকোয়ার্টমেন্ট করতে গেলে আমাকে ছকের কত দূর পর্যন্ত যেতে হবে তাহলে স্টেশন পয়েন্টের বাম পাশেই আর একটা কম্বলচারি ঘর তারপরে এই স্টার্টিং বিন্দু থেকে ওই রিকোয়ারমেন্টটা সম্পাদন করতে গেলে যত দূর যেতে হবে আর তত দূর যাইতে হলে যে কয়েকটি ঘর বা কলাম দরকার হবে সেই কয়েকটি কলাম বেষ্টিত করে ছক আমাদেরকে করে নিতে হবে বন্ধুরা আজকে আমি আলোচনা করলাম আপনাদের এই ক্যাপিটাল বাজেটিংয়ের অঙ্ক করতে গেলে যে ছকটা বা যে ফর্মুলাটা বা যে বিবরণীটা দরকার হবে যে ছকের আশ্রয় নিতে হবে সেই ছকটা থেকে আমি আজকে কথা বললাম আমি আগামী দিন আরও নতুন নতুন আইটেম নিয়ে কথা বলবো নতুন নতুন নিয়ম শৃঙ্খলা এবং নতুন নতুন অঙ্ক নিয়ে আপনাদের মাঝে হাজির হব আপনারা সেনাগাত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অধ্যয়ন করতে থাকেন আমার দেওয়া ক্লাসগুলো ভালোভাবে দেখতে থাকেন আমার দেওয়া ক্লাসগুলো সবাই ভালো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ